কালো জিরাকে বলা হয়ে থাকে সর্বরোগের মহা ঔষধ। আপনি ইউটিউবে ইন্টারনেটে কালো জিরা খাওয়ার অনেক টিপস পেয়ে থাকবেন। সেখানে বলা হয়েছে কালো জিরা খাওয়ার ফলে এই উপকারিতা পাওয়া যায়। কালো জিরা চুলের জন্য ভালো, হার্টের রোগীদের জন্য ভালো, বিশেষ করে পুরুষদের জন্য। পুরুষদের ভেতরে দুর্বলতা থাকে, সেটার জন্য কালো জিরা অনেক বেশি উপকারী। কিন্তু আপনার বডির কিছু নেচার রয়েছে, সেই হিসেবে কালো জিরাকে সকালে উঠে খালি পেটে খেতে হবে বা রাতে ঘুমানোর আগে খেতে হবে, এটা আপনাকে কেউ বলে না। আমাদের বডিতে তিন ধরনের নেচার রয়েছে, বাত, পিত্ত এবং কফ। বডির এই নেচার না জেনে আপনি ভুলভাবে এটাকে সেবন করেন এবং আপনার বডিতে সাইড ইফেক্ট করে থাকে। সেই জন্য আজকের এই ভিডিওটিতে আয়ুর্বেদিক উপায়ে কালো জিরা খাবার উপায় বলবো, যেটা এখন থেকে হাজার বছর আগে লিখেছিল। সেই উপায় ফলো করে যদি আপনি সকালে উঠে খালি পেটে কালো জিরা খান বা রাতে শোবার আগে খান, সেটার কোন কোন উপকার হয় সেটা বলবো। সেই জন্য ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চোখের জন্য কালো জিরার উপকারিতা। বন্ধুরা, যদি আপনার চোখের জ্যোতি কমে গিয়ে থাকে বা ছোটবেলা থেকেই আপনি চশমা পরেন বা কম্পিউটারের সামনে বসে থেকে থেকে বা মোবাইল টিপে টিপে চোখে চশমা লাগিয়ে থাকেন, ভয়ঙ্কর চোখের সমস্যা, সেটা কালো জিরা সমাধান করে দেবে এক থেকে দুই মাসের মধ্যেই। এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো, আপনাকে এক গ্লাস গাজরের জুস নিতে হবে। এর মধ্যে আপনি এক চামচ কালো জিরা মিশিয়ে সকালে উঠে খালি পেটে রোজ খেতে হবে। বাত, পিত্ত বা কফ তিন ধরনের প্রকৃতির মানুষই সকালে উঠে খালি পেটে সেবন করবেন। এরপরে সকালে খালি পায়ে কিছুক্ষণ ভেজা ঘাসের উপর হাঁটতে হবে। আপনি দেখবেন দুই মাস সেবন করার ফলে আপনার ভয়ানক চোখের সমস্যা একেবারে ঠিক হয়ে যাবে। মাথা ব্যথার জন্য কালো জিরার উপকারিতা। অনেকের মাথা ব্যথার জন্য নড়তে পারেন না, সারাদিনই মাথা ব্যথা করে, এটার জন্য আপনি কালো জিরা সেবন করতে পারেন। এক কাপ গ্রিন টির মধ্যে 2 থেকে 3 ফোঁটা কালো জিরার রস মিশিয়ে পান করলে 2 থেকে 3 মিনিটের মধ্যেই আপনার ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর মাথা ব্যথার সমস্যা, মাইগ্রেনের সমস্যা দূর হয়ে যাবে। কালো জিরার রস কিভাবে বানাবেন? এই জন্য পরিমাণ মতো কালো জিরে এবং তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে বয়েল করুন, মানে গরম করুন। ভালো মতো বয়েল করার পরে যে পানি অবশিষ্ট থাকবে সেটাই কালো জিরার রস। এটাকে আপনাকে গ্রিন টির সাথে মিশে খেতে হবে। ভয়ানক মাথা ব্যথা গায়েব করে দিবে 3 থেকে 4 মিনিটের মধ্যেই। ডায়াবেটিসের জন্য কালো জিরা। বন্ধুরা, বর্তমানে প্রায় অনেকেরই ডায়াবেটিস থাকে, এমন রোগীদের কালো জিরা অবশ্যই খেতে হবে। আপনি কালো জিরা পিষে গুঁড়ো করে প্রতিদিন সকালে এক চামচ করে এক গ্লাস উষ্ণ গরম পানিতে মিশিয়ে খেয়ে নেবেন। এটা রক্তে চিনির পরিমাণ কমিয়ে দেয় এবং প্যানক্রিয়াস কোষকে মজবুত হতে সাহায্য করে, যেটা ডায়াবেটিস পেশেন্টদের দুর্বল থাকে। এছাড়াও আপনি প্রতিদিন এক চামচ কালো জিরার তেল খেতে পারেন, এটা ন্যাচারালি ডায়াবেটিসকে কন্ট্রোল করে থাকে। চলুন জেনে নেই পরের উপকারিতা সম্পর্কে। কালো জিরার উপকারিতা ত্বকের জন্য। এই জন্য আপনাকে এক চামচ অলিভ অয়েল এবং এক চামচ কালো জিরার তেল দুটোকে মিশিয়ে যদি রোজ সেবন করেন, তাহলে আপনার চেহারার সব সমস্যা দূর হবে। বন্ধুরা, আপনারা কোরিয়ান গ্লাসিক গ্লো সম্পর্কে অবশ্যই শুনে থাকবেন, মানে কোরিয়ানদের চেহারায় যে গ্লাসিক গ্লো থাকে এবং মৃষণ ত্বক, সেটার মতো আপনার চেহারা হয়ে যাবে যদি আপনি রোজ অলিভ অয়েল এবং কালো জিরার তেল মিশিয়ে সেবন করেন। এছাড়াও যাদের শরীরে চেহারায় বসন্তের দাগ আছে, যেটা কখনোই যায় না, সেটাও দূর করতে পারবেন। আপনাকে শুধু এক বাটি টক দুই এর মধ্যে এক চামচ লেবুর রস এবং এক চামচ কালো জিরার রস একসাথে মিশিয়ে সপ্তাহে 2 থেকে 3 বার চেহারায় লাগাতে হবে। আপনি দেখবেন এক মাস নিয়মিত লাগানোর ফলে আপনার অনেক পুরাতন দাগ একদম সেরে যাবে। চলুন কথা বলি পরের উপকারিতা সম্পর্কে, কালো জিরা চুলের জন্য। সবাই বলে থাকে একবার যে চুল পড়ে যায় সেটা আর গজায় না, কিন্তু এটা ভুল কথা। কেননা আমাদের আয়ুর্বেদিক বইতে যে উপায় বলা আছে সেটা যদি আপনি ফলো করেন, তাহলে 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই আপনার নতুন চুল গজাতে শুরু করবে। এর জন্য আপনাকে যেটা করতে হবে,
100 গ্রাম পরিমাণ মৌমাছির চাক নিতে হবে এবং তার সাথে 200 গ্রামের মতো কালোজিরার তেল নিতে হবে। এরপর দুইটিকে একটি পাত্রে অল্প আঁচে বয়েল করতে হবে। এরপরে যে 200 গ্রাম তেল আপনি নিয়েছিলেন সেটা যতক্ষণ অর্ধেক না হয়ে যায় ততক্ষণ বয়েল করতে হবে। হয়ে গেলে সেটাকে ঠান্ডা করে মৌমাছির মোমটাকে আলাদা করে তেলটাকে কোনো ডিব্বাতে ভরে রাখুন। এরপর সেটাকে ঘুমানোর আগে চুলের গোড়ায় ভালো মতো আঙ্গুল দিয়ে মালিশ করে নিন। সেই সাথে সকালে উঠে আপনার চুলের গোড়ায় 5 মিনিট ভালোভাবে মালিশ করুন। আপনি দেখবেন কয়েক মাসের মধ্যেই আপনার নতুন চুল গজাতে শুরু করবে। সেই সাথে আপনার ডায়েট প্ল্যান ভালো মতো ফলো করতে হবে এবং স্ট্রেস কম নিতে হবে। চলুন জেনে নেই পরের উপকারিতা সম্পর্কে। কালোজিরার উপকারিতা ওজন কমানোর জন্য। যদি আপনি মোটা হয়ে গিয়ে থাকেন, ওজন কমাতে চান, আপনার শরীরে সবখানে চর্বি জমে গিয়ে থাকে, তাহলে আপনাকে কুসুম গরম পানির মধ্যে 1 চামচ অ্যালোভেরার জুস, 1 চামচ আমলকির জুস, 1 চামচ মধু ও 1 চামচ কালোজিরার তেল, এই 4টি জিনিস একসাথে মিশিয়ে আপনাকে রোজ সকালে উঠে খালি পেটে খেতে হবে। আপনি দেখবেন 2 থেকে 3 মাসের মধ্যে আপনার ওজন অনেকটা কমে যাবে। সেই সাথে হালকা যোগ ব্যায়াম করলে আপনি 2 থেকে 3 মাসের মধ্যে 5 থেকে 10 কেজি ওজন কমাতে পারবেন। চলুন কথা বলি পরের উপকারিতা সম্পর্কে, পুরুষের দুর্বলতা। বর্তমানে পুরুষেরা তাদের জীবন পুরোপুরি নষ্ট করে ফেলছেন। অনেক রাত অবধি জাগেন, রাতে খারাপ খারাপ সব জিনিস দেখেন, খাবার দাবার অনিয়মিত করে লাইফস্টাইল পুরো নষ্ট করে ফেলেন, শরীরে স্ট্রেস নেন, খাবার দাবার ঠিকমতো খান না। এর জন্য শরীরে দুর্বলতা বেড়ে যায়, ফলে জয়েন্টে শরীরে ব্যথা হতে শুরু করে, বডিতে দুর্বলতা দেখা দেয়, ক্লান্তি অনুভব হয়, শরীরে ক্লান্তি ভর করে বসে, শরীর অলস হয়ে যায়, কোনো কিছু করতে ইচ্ছে করে না। বন্ধুরা, এর জন্য আপনাকে যেটা করতে হবে, কালোজিরা ডেলি সেবন করতে হবে। 1 চামচ কালোজিরার সাথে 1 চামচ আমলকির রস মিশিয়ে আপনাকে সেবন করতে হবে। এটা খুবই উপকারী জিনিস পুরুষের শক্তি বাড়ানোর জন্য এবং দুর্বলতা ক্লান্তি দূর করার জন্য। এর পরের উপকারিতা সম্পর্কে যদি বলি, তাহলে বর্তমানে সারা বিশ্বে মহামারী আকারে করোনা ভাইরাস বিস্তার করে রয়েছে, সেই জন্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাকে বাড়াতে হবে। এই ভাইরাস থেকে বাঁচার জন্য আমরা মাস্ক পরি, সামাজিক দূরত্ব বজায় রাখি, কিন্তু ধরুন আপনাকে ভাইরাসে কোনোভাবেই ধরে ফেলেছে, তখন যদি আপনার ইমিউনিটি দুর্বল হয় তাহলে আপনার মৃত্যুও হতে পারে। সেই জন্য রোজ সকালে উঠে আপনাকে কমপক্ষে 20 মিনিট ব্যায়াম করতে হবে। এরপরে রোজ রাতে ঘুমানোর আগে মধুর মধ্যে আমলকি মিলিয়ে খেতে হবে। আপনি যদি আমলকি তাজাটা না পান, তাহলে আপনি আমলকির গুঁড়ো ব্যবহার করতে পারেন। এটা আপনি যে কোনো আয়ুর্বেদিক দোকানে পেয়ে যাবেন বা মশলার দোকানেও পেয়ে যাবেন। এই জন্য আপনাকে 1 চামচ মধু ও 1 চামচ আমলকির রস অথবা আমলকির গুঁড়ো 1 গ্লাস পানিতে সারা রাত ভিজিয়ে রাখতে হবে এবং দিনে 3 বার এটাকে সেবন করতে হবে। অবশ্যই কোনো কিছু খাওয়ার 30 মিনিট আগে সেবন করবেন। মাত্র 1 সপ্তাহ সেবনের ফলেই আপনার ইমিউনিটি পাওয়ার দ্রুত বাড়িয়ে দিবে। এটার সাথে আরেকটি জিনিসের প্রয়োগও আপনি করতে পারেন। আপনি হয়তো এই গাছটিকে চিনে থাকবেন, এটা হচ্ছে গুলঞ্চ। এটাকে অনেকেই অমৃত বলে থাকে। এই জন্য আপনি গুলঞ্চের ডাটা ভালো করে পিষে পেস্ট করে নিতে হবে। এরপরে সেটাকে 1 গ্লাস পানির মধ্যে দিয়ে বয়েল করতে হবে, মানে গরম করতে হবে। বয়েল ততক্ষণ করতে হবে যতক্ষণ না পানি অর্ধেক হয়ে যায়। এরপর সেটাকে ঠান্ডা করে সেকে রোজ সকালে পান করতে হবে। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা এত বাড়ায় যে আপনি কল্পনাও করতে পারবেন না। তো আজকে এই কালোজিরার উপকারিতা জেনে নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা, কালোজিরার এমন উপকারিতা সম্পর্কে ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয়ে থাকে, তাহলে বেশি বেশি শেয়ার করে সবাইকে কালোজিরার উপকারিতা সম্পর্কে জানিয়ে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।